আগে আমরা আবেদন ফলাইলে সপ্তাহখানি বা মাসখানি ঘুরতে হইতো, বারবার আসতে হইতো, কিন্তু এখন আল্লাহর রহমতে আবেদন ফলাইলে উঠতে গেলে এক সপ্তাহ বা তিন চার দিনের ভিতর ছাড়া দিয়ে দেয়। এইবার তো আমি কালকে আবেদন ফলাই আজকে পেয়ে যেতেছি। ভূমি ব্যবস্থাপনার সঙ্গে দেশের প্রায় প্রতিটি পরিবারই সম্পৃক্ত। আগে ভূমি সেবা নিতে সাধারণ মানুষকে দুর্ভোগ আর হয়রানির শিকার হতে হতো। অভিযোগ রয়েছে ঘুষ ছাড়া কাজ হয় না, তাই ব্যয়বহুল ছিল ভূমি সেবা। তবে ধীরে ধীরে এই পরিস্থিতি বদলাচ্ছে। গত কয়েক বছরে অনলাইন ভিত্তিক ভূমি ব্যবস্থাপনা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। ডিজিটাল পদ্ধতির হাত ধরে এগিয়ে যাচ্ছে ভূমি ব্যবস্থাপনা। এই অবস্থায় চলুন ডিজিটাল ভূমি সেবা নিয়ে সিএনআইয়ের 10 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বটি দেখে নেই। আগে আমরা আবেদন ফলাইলে সপ্তাহখানি বা মাসখানি ঘুরতে হইতো, বারবার আসতে হইতো, কিন্তু এখন আল্লাহর রহমতে আবেদন ফলাইলে উঠতে গেলে এক সপ্তাহ বা তিন চার দিনের ভিতর ছাড়া দিয়ে দেয়। এইবার তো আমি কালকে আবেদন ফলাই আজকে পেয়ে যেতেছি। এরা মোটামুটি ভালোই সেবা দিচ্ছে, আগের তুলনাতে অনেক ভালো। আগে দেখা যাচ্ছে যে আমরা 4 থেকে 5 বার আসতে হতো, কিন্তু আমাদের নতুন স্যার আসার পরে আমরা হয়তো একবার বা দুবারের মাঝে আমরা নাম দিয়ে ডেলিভারি পেয়ে যাই। আমি যতটুকু কিনছি এর ভিতরে আরেকজনের কাছে বিক্রি করছে মালিকে, উনি নামজারি বেশি করে নিছে, 13 জায়গা 26 করছে। তো ওনার সাথে আমার যোগাযোগ হওয়ার পরে আমি ওনাকে এখানে নিয়ে আসছিলাম। তো আমি এই পর্যন্ত স্যারের কাছে 2 বার আসছি, মোটামুটি আমি ভালো সহযোগিতাই পাইছি। স্বাধীনতার পর থেকে কয়েক বছর আগ পর্যন্ত ভূমি ব্যবস্থাপনা মোটামুটি একই রকম ছিল। এরপর ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের সুফল পেতে শুরু করে মানুষ। এখন চলছে পুরোপুরি অনলাইন ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 22 লাখ নামজারির মামলা হয়। 2 বছর আগে ই নামজারি চালু হওয়ার পর দালালের দৌরাত্মের পাশাপাশি কমেছে ঘুষের লেনদেন। দ্রুত নিষ্পত্তির ফলে মানুষের হয়রানি কমেছে। আমাদের ধরেন ই নামজারিটা এখন আমাদের মোটামুটি বাংলাদেশে 492টি উপজেলার মধ্যে বলবো 492টি উপজেলাতে 100% হচ্ছে। আর এলডি ট্যাক্সের প্রজেক্টে আমাদের ধরুন অলরেডি 60% আমাদের ডাটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে। এটা যখন আমাদের 100% কমপ্লিট হয়ে যাবে তখন এটা যখন পুরোপুরি লাইভে চলে আসবে আমরা এই সুফলটা দিতে পারবো মানুষজন জনগণকে। কর্মকর্তারা বলছেন যে একটা নামজারি করার দরকার হলে অতি অল্প সময়ের মধ্যেই রেকর্ডের কাগজপত্র পাওয়া সম্ভব। পাশাপাশি অনলাইনে শতভাগ নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে, কারণ নামজারি পদ্ধতিটি ই মিউটেশনের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। একইভাবে ভূমি উন্নয়ন করো ঘরে বসে অনলাইনে দেওয়া যাবে। আগে সাধারণ মানুষ একটি নামজারি করতে এসে 40 দিন, 50 দিন, 2 মাস, 3 মাস এভাবে ঘুরতে হতো। তো নামজারি তো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। জমির মালিকানা চেঞ্জ হচ্ছে, একজন মানুষের সারা জীবনের স্বপ্নের এবং সাধনার টাকা দিয়ে সে একটা জমি কিনতে আসে, তো সে জায়গায় 3 মাস 4 মাস ঘুরতে হতো, মানে প্রচুর ভোগান্তি হতো, তারপর প্রচুর টাকা পয়সা খরচ করতে হতো। তো এই ধরনের অভিযোগ এখন ভূমি অফিসগুলোতে আপনি পাবেন না। তবে কাগজপত্র আপলোড আর প্রযুক্তি ভিত্তির কারণে ই নামজারি, ডিজিটাল রেকর্ড কিংবা ভূমি উন্নয়ন কর দিতে এখনও অনেকেই ছুটছেন ভূমি অফিসে। অনেকে জানেন না ডিজিটাল সেবার তথ্য। যে সিভিলাইজেশন যত হবে ল্যান্ড ট্রান্সফার তত বেশি হবে, এবং সেই ক্ষেত্রে ল্যান্ডের রেকর্ড সংশোধন এই কাজগুলো কিন্তু এর সাথে সরাসরি সম্পৃক্ত। মানুষ আমরা যেটা মিউটেশন বলে থাকি, ভূমির মিউটেশন, সেটা আপনারা জানেন যে বর্তমানে ই নামজারি কার্যক্রম চালু রয়েছে এবং আমাদের কেরানীগঞ্জ উপজেলায় এটা 100% আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। মানুষ এখন 28 দিনের মধ্যে এই মিউটেশন সেবাটা পেয়ে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত খারজমি ব্যবস্থাপনা থেকে শুরু করে সব কিছুই আস্তে আস্তে ডিজিটালাইজেশন হবে। সংশ্লিষ্টরা বলছেন যে ভূমিখাত ডিজিটালাইজড হওয়ার কারণে প্রথাগত নামজারি অর্ধেক কমে গেছে, বাড়ছে অনলাইনে খতিয়ান সংগ্রহ আর ভূমি উন্নয়ন কর দেওয়ার হারও। সিএনআইকে ঢাকার জেলা প্রশাসক বলছিলেন যে ভূমি অফিসগুলোতে শুদ্ধি অভিযান চলছে, পাশাপাশি চলছে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম। দা ম্যান ম্যানেজমেন্টকে কেন্দ্র করে যে ধরনের দালাল চক্র গড়ে উঠেছে, যারা মাঝখানে টাকা নেয় বা টাকা নেওয়ার বিপরীতে একটা একটা মানে মেথোডিক্যাল সিস্টেমের মতন হয়ে গেছে দীর্ঘদিন যাবত, এইটা আমরা ভেঙে দিতে চাচ্ছি। দালাল চক্র ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের যারা চাকরি করে না, চাকরি ল্যান্ড অফিসে কোনো চাকরি করে না স্থায়ীভাবে, গভর্নমেন্টের সার্ভেন্ট নয়, তারাও ল্যান্ড অফিসে যুক্ত হয়ে মানুষের সাথে টাকা নেয় এবং আমার এখান থেকে মাঝখানে মিডলম্যান হিসেবে তারা কাজ করে। এইটা আমরা প্রত্যেক এসি ল্যান্ড অফিসে খবর নিয়ে আমরা তাদেরকে অভিযান চালিয়ে ধরে
মামলা করে তাদের বিরুদ্ধে জেলে ঢুকিয়েছি, যেমন তারা যেন অফিসারদের যদি না থাকে এই বিষয়টা, কারণ তারাই কিন্তু অনেককে আমাদেরকেও পার্সিউ করে, আমাদের অফিসারদের বা আমাদের স্টাফদের বাইরের লোকদেরকেও পার্সিউ করে, ফলে এই বিষয়টা দীর্ঘদিন যাবৎ রয়ে গেছে। আমরা এটাকে মুক্ত করার জন্য এই ধরনের অভিযান। সংশ্লিষ্টরা বলছেন যে মাঠ পর্যায়ে ভূমি প্রশাসনে ডিজিটাল পদ্ধতির প্রয়োগ কিছুটা চ্যালেঞ্জিং, কারণ এখনও মানুষের মাঝে ভূমি বিষয়ক পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি। তবে ভূমি মন্ত্রণালয় আর উপজেলা ভূমি অফিসগুলো ইতিমধ্যে এই বিষয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে। একবার ভূমি বিষয়ক সব রেজিস্টার অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে আনা গেলে একটা নির্ভুল ডাটাবেস তৈরি হবে। কাজেই সেদিন আর বেশি দূরে নয় যখন দেশের শতভাগ মানুষ ভূমি সেবা ডিজিটালাইজেশনের সুফল ভোগ করবে। একজন মানুষও যেন ভূমি বিষয়ক কোনো জটিলতার সম্মুখীন না হন, সেই চেষ্টা করছে সরকার।